এমন একটা সময় আসবে তোমার আমার মুখেও সন্তানেরা চামিজ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে, মা তোমার নাকের ফুল নাকে থাকবে না, মা তোমার কানের দুল কানে থাকবে না, তোমার গলার চেইনার সার গলায় থাকবে না, এমন একটা সময় আসবে মাইকে এলান হয়ে যাবে আব্দুর রহমান নাই, শহীদুল ইসলাম নাই, আব্দুল করিম নাই, রহিমা খাতুন নাই, তাড়াতাড়ি বাঁশ কাঠ বরই পাতা দিয়া গরম পানি কর, কাফন কাপড় আনতে বাজারে চলিয়া যা, এরে নবীর উম্মত ওই কবরের চিন্তায় ওই কবরের হালাতের ভয় কত আল্লাহ ওয়ালারা কেঁদে কেঁদে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকে আমাদের চোখে পানিও নাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না ওয়া এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজাল আসতু قدم جميع العلم في القرآن حكيم تقاصرة عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم استي قديم استي نينا كي بوزلين قرآن آسيني আরো আসতে বলেন, কোরআন আমাদের মাঝে এখনো আছে না নাই, 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিলের বয়স, আজও পর্যন্ত কোন বেঈমান কোরআনের মধ্যে একটা জের জবর নকতা ভুল বের করতে পারে নাই, আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করেছে কোরআন আমি আল্লাহর নিশ্চয়ই নাজিল করেছি আমি এর হেফাজত করব আমি আল্লাহ, তাই তো কোরআন আগে যেমন ছিল এখনো তেমন, কিয়ামত পর্যন্ত তেমনই, কত বেঈমান আসলো আর গেল কোরআনের মধ্যে কেউ ভুল বের করতে পারে নাই, চেষ্টা করেছে তবে সকল শ্রেষ্ঠা ব্যর্থ, কেউ কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই, আজও পারে না কিয়ামত পর্যন্ত পারবে না, তবে কোরআনের সাথে একদল বেঈমানেরা বেয়াদবি করে, বেয়াদবি বুঝে না, এটা বুঝে না যে কোরআন আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে, তবে কোরআনের সাথে যারা বেয়াদবি করবে হয়তো তাদের চোখ যাবে, হয়তো তাদের মুখ যাবে, হয়তো তাদের জবান যাবে, না হয় জিহ্বা যাবে, না হয় প্যারালাইসিসের মতো আল্লাহর গজবে হাত পা পঙ্গু হইয়া ঘরের ভিতরে ঘুমাবে, কোরআনের কোনো ক্ষতি হবে না, কোরআন বিরোধীরই ক্ষতি হবে, সেই কোরআন থেকে খুব সুপরিচিত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন মানুষের ভিতরে সর্বপ্রথম মানুষের নাম বাবা আদম আলাইহিস, এই আদম নবীর আগে কোন মানুষ ছিল? এ জাতি ভাই কথা কন, আদম নবীর আগে কোন মানুষ ছিল? পুরুষের মধ্যে সর্বপ্রথম পুরুষের নাম বাবা আদম, নারীদের মধ্যে সর্বপ্রথম নারীর নাম হযরত হাওয়া, পুরুষের মধ্যে সর্বপ্রথম পুরুষ আদম, নারীদের মধ্যে সর্বপ্রথম নারী হলো আমাদের আদি আম্মা হাওয়া আলাইহিস সালাম, পুরুষের মধ্যে সর্বপ্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম। এবার একটু বলেন না ভাই, আদম নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া একটা ধর্ম দিলেন, সেই ধর্মের নাম হলো হিন্দু,
মাথাও নাড়েন না কথাও বলেন না আপনারা কি মনে করতেছেন হিন্দুই দিছে মনে হয় আমার আদি আব্বারে যে ধর্ম দিছে ধর্মের নাম খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক্সিক কি ধর্মের নাম আরো জোরে বলেন ইসলাম ধর্ম দিছে আমার আল্লাহ মনে রাখবেন এই পয়েন্টটা মনে থাকলে সামনের কথাগুলি বুঝতে কষ্ট হবে না আদি আব্বাকে একটা ধর্ম দেওয়া হয় যেই ধর্মের নাম ইসলাম তদানীন্তন সময় হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না ইহুদি ছিল না নাসারা ছিল না চাকমা মক শিখ ছিল না আমার আল্লাহর প্রদত্ত একটা ধর্ম আদি আব্বাকে দিলেন ধর্মটার নাম হলো ইসলাম ঠিক না এই তো বাবা দুনিয়ায় আসার পর প্রতি বছর দুটো করে সন্তান জন্ম দেয় দুটো করে সন্তান জন্ম দেয় সন্তান বাড়তে আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরেও নবুয়াত দিল নবুয়াত দেওয়ার পর আল্লাহ পাক আসমানি একটা আসমানি সহিফা কিতাব নবীরে দিল ক্যাটালগ যাকে বলা হয় মোবাইল চালাইবা ক্যাটালগ কম্পিউটার চালাইবা ক্যাটালগ টিভি চালাইবা ক্যাটালগ কেমনে 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 চালাইবা কোন ফাংশনে ঢুকবা ফাংশনে ঢুইকা আবার যদি উল্টা পাল্টা কইরা ফালাও তাহলে তো বড় মহা বিপদ এই জন্য আল্লাহ আসমানি একটা ক্যাটালগ দিয়েছে যেই ক্যাটালগের নাম আসমানি কিতাব সহিফা সন্তানদের এবার বুঝাইতে আরম্ভ করলেন কি বুঝায় ও সন্তানেরা আমি জাহান্নামী আমি জান্নাতি ছিলাম জান্নাতে থাকা অবস্থায় আমি জান্নাতের নেয়ামত দেখলাম জান্নাত খুব আরামের জায়গা আনন্দের জায়গা ওখানে একবার ঢুকতে পারলে আর কোনোদিন বের করা হবে না তোমরা এই আমলগুলি করো আল্লাহরে মানো আমি আদম নবীর নবী বলে স্বীকার করে নাও যারা মেনেছে জান্নাতি হয়ে গেল যারা মানে নাই তারা জাহান্নামের আসামি হয়ে গেল কষ্ট হয় এইভাবে বাড়তেছে মানুষ বাড়তেছে আদম নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিসের দাওয়াত দিয়া ইসলামের দাওয়াত কিসের তবে মনে রাখবেন ইসলামের দাওয়াত দিতে গিয়া আদম পয়গম্বর কিন্তু ইসলাম পরিপূর্ণ করে দুনিয়ার থেকে বিদায় হয় নাই পয়েন্ট নাম্বার ওয়ান মনে রাখবেন আদম পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছে বটে দিন পরিপূর্ণ করেন নাই এরপরে আল্লাহ পাক জমিনের মধ্যে ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইলেন দ্বীনের মেরামত করবার জন্য দ্বীনের মেরামত চলছে সকলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন বলেন তো লা ইলাহা আরো জোরে লা ইলাহা অনেকে কৃপণতা করি আমরা এই কালেমা পড়তে চাই না বখিল অথচ এই কালেমার মূল্য কি মুসা নবী কয় স্বতন্ত্র একটা কালেমা দাও ওযিফা দাও আল্লাহ কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই বলবে আমার জন্য স্বতন্ত্র দাও না না স্বতন্ত্র না এ পয়গম্বর মুসা তুমি তো জানো না এই কালেমার দাম কি হাকিকত কি এক পাল্লায় এই কালেমা রাখলে অপর পাল্লায় সারা দুনিয়ার আসমান জমিন রাখলে কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে তাহলে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা এই কালেমার দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই তোমরা মূর্তির ইবাদত করিও না লাত মানাত যার ইবাদত করিও না তোমরা মনসার ইবাদত করিও না তোমরা আসমান জমিনের ইবাদত করিও না ইবাদত করো একমাত্র কার 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 ইবাদত করবা একমাত্র আল্লাহর এই দাওয়াত দিছে দ্বীনের মেরামত করেছে দ্বীনের দাওয়াত দিয়েছে
লক্ষ দিক নবী রাসূল পয়গম্বর ঈসা পয়গম্বর কে আমার আল্লাহ টান দিয়া আসমানে উঠাই নিল জমিনের মধ্যে 570 থেকে 600 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত নাই ইসলামের কথা নাই কালেমার কথা নাই মানুষগুলি অসভ্য হতে 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 এখন এমন পর্যায়ে চলে গেল যা যাকে বলি আমরা জাহেলিয়াতের যুগ অন্ধকার যুগ আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি দিয়া বোঝাই করে রাখছে ভাই বোনের সাথে জেনা করতেও দ্বিধা করত না এক ঘাটের পানি উট অন্য উটে খাইলে এ নিয়া বংশে বংশে যুদ্ধ শুরু হয়ে যাইত বড় বড় তার এমন পর্যায়ে চলে গিয়েছিল তদানীন্তন সময়ে তো এমন হয়েছিল মেয়ে সন্তান জন্ম নিলে বাবা কলঙ্ক মনে করত এমন এক জাহেলিয়াতের যুগ আল্লাহ এবার সিদ্ধান্ত নিল জমিনের মধ্যে এখন একজন নবী পাঠাবার দরকার নবীর বাবা কে হবে নবীর মা কে হবে নবী কোন দেশে জন্ম নিবে নবীর বংশ কি হবে আমার আল্লাহ সব ফয়সালা করে রাখলেন জমিনের মধ্যে বাবার উরাশে আব্দুল্লাহর উরাশে মা আমেনার গর্ভে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন লম্বা ঘটনা মায়ের গর্ভ থেকে নবী দুনিয়ায় পদার্পণ করলেন নবী আস্তে আস্তে বড় হইতেছে নবীর বয়স যখন 25 এ পদার্পণ করলেন হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয়ার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী তো গারে ঘেরা যাবালেন ওখানে ধ্যানে মগ্ন হয়া থাকে দুই বেলা নাস্তা নিয়া নবী নবীর দরবারে খাদিজা যায় ওরে আল্লাহর গোলাম অনেকে গিয়েছেন জাবালে নূর গারে ঘেরা পর্বতে কত উঁচু মানের পাহাড় আমার মতো যুবকটার উঠতে সময় লাগলো সোয়া ঘন্টা থেকে দেড় ঘন্টা এত বড় উঁচু পাহাড় ওই পাহাড়ে দুই বেলা নাস্তা নিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতো কত কষ্ট করেছে নবীর বয়স বাড়তে বাড়তে 40 এ পদার্পণ করলেন 40 বছর বয়সে নবীকে আল্লাহ নবুয়াত দিল এই অসভ্য মানুষগুলি সব সভ্য বানাবার জন্য নবীরে দায়িত্ব দিল নবীরে বলল ও পয়গম্বর এতদিন ঘরের ভিতরে ঘুমায়ছিলেন এতদিন লাতের বিরুদ্ধে কথা কন নাই ওজ্জার বিরুদ্ধেও কথা কন নাই মানাতের বিরুদ্ধেও কথা কন নাই মূর্তির বিরুদ্ধেও কথা কন নাই শিরকের বিরুদ্ধেও কথা কন নাই বেদাতের বিরুদ্ধেও কথা কন নাই নবী এতদিন চুপ করে বসে রইলেন কত মানুষ আপনার কাছে স্বর্ণের দলা আমানত রেখেছে টাকা পয়সা আমানত রেখেছে পয়গম্বর আপনি কখনোই আমানতকে খেয়ানত করেন নাই ঠিকভাবে আমানত পৌঁছায় দিয়েছে জড়া দিয়েছে আল্লাহর নবীকে আল্লাহ এবার জানায় দেয় এবার আপনার উপরে দায়িত্ব বেড়ে গেল এবার ঘরে ঘুমায়া থাকা যাবে না রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী এবার আপনার প্রথম দায়িত্ব কোরআন তেলাওয়াত কইরা জান্নাতের কথাগুলি শুনান জাহান্নামের বর্ণনা দেন জাহান্নামের কথা জান্নাতের কথা শুনান নবী প্রথম এক নাম্বার মিশন নিয়া বের হয়ে গেল নবী ফাঁকে ফাঁকে কোরআনে টান দেয় সুবহানাল্লাহ জোরে কর কোরআনে টান দেয় কোরআনের তেলাওয়াতে টান দেয় বেঈমানেরা কোরআনের তেলাওয়াত শুইনা তাজ্জুব হইয়া দাঁড়ায় থাকে আর নবীর এমন একটা চেহারা যেই চেহারার দিকে তাকাইলে আর কোন বেঈমান চোখের পলক ফালাইতো না
এত সুন্দর চেহারা মায়া নবীর আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাব কওমি মাদ্রাসার দর্সে পড়ানো হয় আলিয়াতেও পড়ানো এখানে যারা আসো কানটা সজাগ করে শোনো ভাই হাদিসের গল্পটা শুনাইয়া যায় কষ্ট হয় জোরে জোরে শুনবেন আলোচনা শুনবেন কতক্ষণ শুনবেন দেখি তো হ্যাঁ সারা রাত দেখি তো সারা রাতের পক্ষে কারা আছে বাস হাত নামান সারা রাতের পক্ষে যারা নাই তারা হাত জাগান হাত নামান বোনাস সওয়াবের ঘোষণা শুনেন যারা হাত জাগাইছেন সারা রাত ওয়াজ হবে কিছুক্ষণের ভিতরেই তো মোনাজাত হবে তবে স্পৃহা ইমানের এমন যদি হয়া থাকে সারা রাত বয়ান করলেও শুনব মোনাজাত দিয়া বাসায় যাব যদি ওই ইমানের স্পৃহাটা এমন হয় সারা রাত বয়ান করলেও শুনব আর এখন মোনাজাত দিয়া দিলেও সারা রাত্র বয়ান করার সমান সওয়াব করলে যেই সওয়াব শুনলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন ভাইরা আমার এই কালেমার দাওয়াত দিয়া নবী যায় এমন এক পথে গিয়া নবী হাজির হইল যেই পথে জীবনে কোনদিন নবী যায় নাই একে হদির নজর পড়ে গেছে রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে সেহারার দিকে যে তাকাইছে আর চোখের পলক ফালায় না নবী কয় আপনি আমার দিকে তাকাইয়া কি দেখেন কয় আপনি মানুষ না ফিরিস্তা এত সুন্দর চেহারাওয়ালা কোনদিন মানুষ হতে পারে আমি চোখের পলক ফালাইতে পারি না কোনদিন এখান দিয়া আপনাকে যাইতে দেখি না বলেন আপনার বাবাকে বলেন আপনার মাকে বলেন আপনার বংশ কি বলেন আপনি জন্ম কোথায় এ কথা বলার পর রহমাতুল লিল আলামিন বলে আমার পরিচয় দিয়া কি করবা তাই আমার মন বলে ইহুদি বলে আমার মন বলে আপনি বিশ্ব নবী হবে সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইবেন মন বলে আপনি মনে হয় বিশ্ব নবী হবে চেহারাই বলতো নবী বিশ্ব নবী হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার বংশ হলো কুরাইশ আর আমি জন্ম নিয়েছি মক্কায় ইহুদি এই কথা শোনার পর হঠাৎ করে চমকে উঠল ইহুদি ডাক দিয়া বলে আপনি যদি মুহাম্মদ হন আপনার বাবা যদি আব্দুল্লাহ হয় মা যদি আমেনা হয় আমার বুঝতে বাকি নাই আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি দাঁড়ান আপনারে পরীক্ষা করব পাস করার সাথে সাথে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব নবীরে পরীক্ষা করবে পাস করবে না ফেল আরো জোরে কি পরীক্ষা করবা এখনই ভাই বলে পরীক্ষা হলো ওই যে বিশাল পাহাড়ের উপরে একটা গাছ দেখা যায় গাছ ওই গাছ যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয় আমি সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যাব রহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরের গাছকে উদ্দেশ্য করে বলে এ পাহাড়ের উপরের গাছ দেরি করিও না এহদি দেখতে চায় আমি নবী কিনা নবীর কথা শোনার সাথে সাথে গাছের শিকড় গুলো ওই থেকে উঠাই গাছ এবার নবীর প্রেমে পাগল হইয়া গাছ ভাসমান হইয়া নবীর দিকে দৌড়ায় নবীর কাছে গাছ গিয়া দণ্ডায় মান হয়ে গেল আল্লাহর নবী বলে গাছ বলো আমি কে
গাছের জবান আমার আল্লাহ খুলে দিল গাছ এবার কালিমায় শাহাদাত পড়ে পড়ে জানায় দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু বল্লো পয়গম্বর আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আরো সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ আপনাকে আল্লাহ পাক আপনাকে রসূল হিসাবে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইলেন এই কথা শোনার পরে হদি কয় গাছ কথা বলে নিশ্চয়ই নবী তুমি হবা দেরি কইরা লাভ নাই আর একটা পরীক্ষা কি বলো গাছের খাল বা কোল চামড়া পাতা যদি বলে আপনি নবী আল্লাহর রাসূল পাঠানো পয়গম্বর দেরি করব না সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব গাছের খাল বা কোল চামড়া পাতা বলল নবী গো ও নবী আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর আমরা গাছের খাল বাকল চামড়া পর্যন্ত সাক্ষ্য দিয়া দিলাম জোরে কোন সুবহানাল্লাহ ইহুদি আর দেরি করে কারণ ইহুদি চায় না নবী তার থেকে দূরে সরে যায় কারণ যেই চেহারা আল্লাহ দিছে যদি আমার থেকে দূরে সরে যায় তো নবীর আর দেখতে পারবো না আসুদা মিটাই দেখতে পারবো না এই জন্য নবীর দিকে যা তাকাইছে সলে বলে কলে কৌশলে নবীরে আটকায় রাখতে আর আটকায় রাখবে কেমনে মান নবীরে ডাক দিয়া কয় পয়গম্বর এতক্ষণ আমি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আর করব না তাড়াতাড়ি হাতে আপনার হাতে হাত রাখলাম আমাকে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লম্বা হয়ে যাবে কথা মক্কায় আমার নবী ১৩টা বছর দিনের মেরামত করলেন কয় বছর ১৩ বছর দিনের মেরামত এখনো দিন পরিপূর্ণ হয় নাই মেরামত চলতেছে সকল নবী রাসূল পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছে কারো মাধ্যমে দিন পরিপূর্ণ আল্লাহ করার নাই কিন্তু দিনের খেদমত চলতেছে 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 হঠাৎ একদিন আবু জাহাল ষড়যন্ত্র করে দিন পরিপূর্ণ করতে দেয়া যাবে না এজন্য নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল লম্বা ঘটনা তোম নবী আমার মক্কা ছেড়ে সোজা মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পর মক্কার থেকে আবার নবীরে হুমকি দেয় আবু জাহাল মক্কায় বসে মারতে পারলাম না যদি তোমার বাবা আব্দুল্লাহ হয় মা যদি আমেনা হয় আসো বদরের ময়দানে তোমার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে ওই ময়দানে লড়াই হবে যদি জিততে পারো তো জিতবা না হয় ওই ময়দানেই তোমার দেহ থেকে কল্লা নেমে যাবে রাখে আল্লাহ মারে আল্লাহ কষ্ট হয় বারবার জিগানের কারণ আমি কখনো আপনাদের এলাকায় আসি নাই নতুন কষ্ট দিয়া বয়ান করার ইচ্ছা আমার নাই সেই জন্য বলছি রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ যুবক এবার অন্তর নরম করে দাও ডানে বামে নজর নাই খেয়াল করো আমার নবী কেমন কত কষ্ট করেছে আর আমরা কি কষ্টটা করি রহমাতুল লিল আলামিন এবার আল্লাহকে বলে আল্লাহ আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই আবু জাহাল মাতৃভূমিতে থাকতে দেয় নাই আবু জাহাল আমারে আমার বাপ দাদার ভিটা বাড়িতে থাকতে দেয় নাই আমি যেই দিন মক্কা ছেড়ে মদিনায় এসেছি ওই দিন আমি তিন দিনের অনাহারী ছিলাম আল্লাহ আমি এখন যাব কই
মদিনায় আসলাম এখন আমার মদিনার মধ্যে আবু জাহেল হুমকি দেয় যাওয়ার মতো কোন রাস্তা আমার নাই আমার মাও নাই আমার বাবাও নাই এই মদিনায় আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন কে বলে ও পয়গম্বর আপনার কাছে কেউ কারো থাকতে হবে না লা তাহজান ইন্নাল্লাহা মানা আমি আল্লাহ আপনার সাথে আছি আপনার কোনো ভয় নাই বেঈমানরা আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না কারণ আমি আল্লাহ যার সাথে আছি আজ না হয় কাল বিজয়ের মালা আমি আল্লাহ তার গলায় পরাইয়া দিব সুবহানাল্লাহ আখির জামানার পয়গম্বরকে আল্লাহ বলে ও নবী আর চিন্তা নাই আমার হাবিব আপনি একটু গণনা কইরা দেখেন কতজন মুসলমান আপনার দলে দলবদ্ধ হয়েছে নবী কয় 313 হয়েছে আল্লাহ কয় আর দেরি করিও না নবী আর এখনই তাড়াতাড়ি বদরের ময়দানে হাজিরা দাও বেঈমান 1000 মুসলমানের হাতে ঢাল নাই তলোয়ার নাই খঞ্জর নাই ঘোড়া নাই উট নাই যুদ্ধের সরঞ্জাম আদি কিছু নাই মুসলমানের আছে কে আছে কে আছে কে মুসলমানের আছে একমাত্র আল্লাহ এই আল্লাহকে নিয়া মুসলমান নবী বদরের ময়দানে হাজির হয়ে গেল বদরের ময়দানে যাইয়া হৃদয় সিক্ত কণ্ঠে চোখের পানি ফালাইয়া নবী আকাশের দিকে তাকাইয়া বদরের মাঠে বলে আল্লাহ কত কষ্ট করিয়া 313 জন মুসলমান দাওয়াত দিয়া বানাইলাম খাইয়া না খাইয়া কত কষ্ট করে এদেরকে মুসলমান বানাইলাম আমার সব সম্বল নিয়ে আজকে বদরের ময়দানে হাজির হয়ে গেলাম এই বদরের ময়দানে বেঈমান 1000 ওদের সাথে আমরা কেমনে পারবো গো আল্লাহ আল্লাহ কয় নবী ভয় নাই আমি আল্লাহ আছি আর আমি আল্লাহ নিজে আসমানে সেনাবাহিনী তৈরি করে রাখলাম যেই সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত ফিরিস্তা নামক সেনাবাহিনী এই ফিরিস্তা বদরের ময়দানে পাঠায়া আমি আল্লাহ মুসলমানের গলায় বিজয়ের মালা পরায় দেব সুবহানাল্লাহ দেরি করে নাই নবী আমার বদরের ময়দানে হাজির হাতে ঢাল নাই তলোয়ার নাই যুদ্ধের সামগ্রীও নাই তবে মনে রাখবা মুসলমানের দল মুসলমানের হাতে কামান না থাকলেও অসুবিধা নাই বিমান না থাকলেও অসুবিধা নাই মুসলমানের হাতে ডাল না থাকলেও অসুবিধা নাই মুসলমানের হাতে ইমানি এক পাওয়ারি অস্ত্র আছে যেই অস্ত্রের নাম আল্লাহু আকবার কি নাম আপনারা বললে গুনাহ হবে বলেন আল্লাহু আকবার বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার তাহলে বার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে
যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি রানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক কি না কষ্ট হইতেছে বলমু তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘর কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা ধর ধর তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটি যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান ঠিক কিনা ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা জোরে বলেন মুসলমানি নেহাদার আয়না নেখত বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহল হানেক সাবু দে আমি আগেই বলেছি দ্বন্দ্ব নাই কথাগুলি খেলের সাথে শুনতে হবে বদরের মাঠে বেঈমানরা কত জোরে বলেন আরো জোরে মুসলমানের সংখ্যা কত 300 হাতে কামান বিমান অস্ত্র ট্যাং বম বেঈমানের হাতে সব মুসলমানের হাতে কিছু নাই ওই ময়দানে নবী দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হওয়ার পর মুসলমান তাকবীরের আওয়াজ দিতেছে বলেন তাকবীরের আওয়াজ আল্লাহু আকবার আরো জোরে বলেন নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদা দ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর এই তাকবীরের আওয়াজ ছাড়া বিকল্প কোন রাস্তা বিজয়ের মুসলমানেরা তাকবীরের আওয়াজ বন্ধ করতে চায় অনেকেই কিন্তু লাভ হবে কি একজনেরটা বন্ধ করলে হাজার জনেরটা চালু হবে কথা কন না কেন এক টুফিওয়ালাকে জেলখানায় ঢুকাইলে হাজার টুফিওয়ালা ময়দানে স্লোগান দিবে উপায় নাই কারণ এই দেশ মুসলমান টুফিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা কালেমাওয়ালা মুসলমানের দেশ কথা বলেন না কেন মনে রাখবা স্মরণ রাখবা খুব সুচার হিসাবে স্মরণ করেন সেটা হলো
এখানে অনেকের দাড়ি নাই অনেকের টুপি নাই অনেকের লম্বা জামা নাই অনেকে পাঁচ ওয়াক্ত নামাজের এক আযান করে নাই বয়ান শুনতে বসে ওর সামনে বসে যদি কোনো বেঈমান নবীরে গালি দেয় আমার তো মনে হয় টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমদের আগে ওই যুবক নবীর প্রেমিক তার জিহ্বা টেনে ফিরে ফেলবে কারণ সে নবীকে অনেক মহব্বত করে ভালোবাসে আল্লাহকে যেই বেঈমান গালি দেয় সাথে সাথে তো বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে ঠিক কি না জোরে বলেন বাবারে গালি দিলে চুপ থাকা যায় মাকে গালি দিলে চুপ থাকা যায় পীরকে গালি দিলে চুপ থাকা যায় নেতারে গালি দিলে চুপ থাকা যায় কিন্তু আমার নবীরে গালি দিলে তখন আর চুপ থাকা যায় না তখন ওই নবীর দুশমনকে সাইজ করার জন্য কাফনের কাপড় কোমরে মাথায় বেঁধে ময়দানে নবীর প্রেমিকরা হাজির হয়ে যায় তাহলে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে কেউ পারে নাই পারবে ও আবার বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ ছোট না বড় আরো জোরে তার দলিল আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে মহব্বত বলেন নারায়ে তাকবীর বদরের ময়দানে হাজির হইল মুসলমান তাকবীরের আওয়াজ দিতেছে এক পর্যায়ে মুসলমান বিজয়ের মালা গলায় পরেছে বিজয়ের মালা গলায় পরার পর হঠাৎ করে নবী দেখতেছে বদরের মাঠে ১৪ জন মুসলমান শাহাদাত বরণ করল নবীর চক্ষু দিয়া পানি বের হয় এত কষ্ট করে ওদের মুসলমান বানাইলাম দিনকে দিন না খাইয়া তিন দিন পেটে পাথর বাঁধিয়া ওদের কাছে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিন অনেক কষ্ট পাইছেন নবী বদরের মাঠে যেদিন যুদ্ধ হয় ওই দিন ১৭ই রমজান এই ১৭ই রমজান যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলেন বিজয় অর্জন করার পর মুসলমান ১৪ জন শাহাদাত বরণ করলেন নবী ডাক দিয়া কয় ও সাহাবা একরাম তোরা তাকায়া দেখ তাকায়া দেখ যারা বদরের মাঠে শাহাদাত বরণ করলো আমি নবী ঘোষণা করে দিলাম সবাই জান্নাতের মেহমান আখিরি জামানার পয়গম্বর আবার সোজা মদিনায় মদিনায় যাওয়ার পর মুসলমানের সংখ্যা একজনও ছিল না বেড়ে দাঁড়ালো ৩১৩ সেখান থেকে অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ১০,০০০ কত হাজার কত হাজার ১০,০০০ মুসলমান এবার আল্লাহ কয় নবী আপনার তো মাতৃভূমিতে যাইতে মন চায় হ্যাঁ ও নবী আপনার তো জন্মভূমিতে যাইতে মন চায় খানায় কাবা অপেক্ষা করতেছে আপনার খেদমত নেওয়ার জন্য আপনি তাড়াতাড়ি যান এখন আর মদিনায় নয় মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০,০০০ এবার আপনি মক্কা বিজয়ের গান গান মক্কা বিজয় করবার জন্য ১০,০০০ মুসলমান নিয়ে রওনা করলেন মদিনার থেকে মক্কার বেঈমানেরা খবর পাইছে মুসলমানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক ১০,০০০ মুসলমানের কাফেলা নিয়ে মক্কার দিকে আগমন বেঈমানদের কাছে কয় তোমরা কি এই ১০,০০০এর কাফেলা রুখবা নাকি তাদেরকে আসতে দিবা যদি আসতে দাও আমরা কিন্তু মক্কায় কেউ থাকতে পারবো না আর যদি তাদেরকে আসতে বাধা দাও
তাহলে ওইভাবেই আমাদের সব কিছু নিয়ে প্রস্তুত হইয়া সামনে দাঁড়াতে হবে মক্কায় তাদের ঢুকতে দেয়া যাবে না কেউ কেউ বলে কোন কাফেলা বাধা দিবি রে যেই কাফেলা বাধা দিতে চাও ওই কাফেলার মধ্যেই তো হযরতে উমর কোন কাফেলা বাধা দিবি রে যেই কাফেলা বাধা দিতে চাও ওই কাফেলার মধ্যেই তো হযরতে আবু বকর হযরতে উসমান হযরতে আলী প্রমুখ 10,000 সাহাবায়ে কেরাম সাহাবীদের লাশের পরে লাশ পড়ে যাবে তবুও রহমাতুল লিল আলামিনের শরীরে একটা ফুলের টোকা দেওয়ার সাহস কারো নাই ঠিক কিনা দ্রুত বেগে দৌড়াইতেছে আরো 10 মিনিট চলুক কে চলবে না মাদ্রাসা তো কোন দিকে ওয়াজ কোন দিকে নিমু চিন্তা ভাবনাও তো করা লাগে চলুক হ্যাঁ চলুক কয়জনে কোন সবাই তাকবীর দেন আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আপনাদের স্পৃহা আকাঙ্ক্ষা দেইখা মন ভরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্যের পরিচয় শেষ পর্যন্ত মা বাবার জন্য দাদা দাদু নানা নানুর জন্য দোয়া করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন বদরের ময়দানে হাত মক্কার থেকে মদিনায় কেউ বাধা দিতে চায় না কাফেলা কারণ ওই কাফেলার মধ্যে রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবায়ে কেরাম মদিনার মদিনা থেকে মক্কায় কাফেলা ঢোকার পর বেঈমানরা বাধাও দেয় নাই রহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে অনেকে বলে যদি মুহাম্মদ আমাদেরকে মাফ করে দেয় আমরা নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব মক্কার ভিতরে ঢুইকা নবী আমার সবাইকে সাধারণ ক্ষমা করে দিল ক্ষমার আওয়াজ পাইয়া কাতারে 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 নবীর দরবারে মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয় দাগি দাগি আসামিরা কালেমা পড়ে মুসলমান হয় এইদিকে আবু জাহেলের সন্তান আকরামা মক্কায় থাকবে না দেশান্তরিত হয়ে যাবে আল্লাহ তারে ও হেদায়াত দিয়া দিল অহশির ও হেদায়াত দিয়া দিল এখন দাগি আসামি বলতে ওই রকম বড় মাপের আর কেউ নাই আস্তে আস্তে করে মুসলমানের দলে লোক বাড়তে বাড়তে সংখ্যা হয়ে দাঁড়ালো 16 লক্ষ কত 16 লক্ষ সাহাবা একরাম এখন মাঠে ময়দানে এতদিন একজন ছিল না 313 সেখান থেকে 10,000 সেখান থেকে মক্কা বিজয়ের অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 লক্ষ এবার 16 লক্ষ মুসলমানের সামনে আরাফার ময়দানে রহমাতুল লিল আলামিন এবার ভাষণ দিতেছে আরে মাইক নাই ডিজিটাল সাউন্ড নাই কোন সাহাবী অভিযোগ দিতে পারে নাই নবীর কণ্ঠের বয়ান শুনি নাই সুবহানাল্লাহ জোরে কোন কেউ অভিযোগ দিতে পারে নাই যে নবীর কণ্ঠের বিদায় হজের ভাষণ শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে এ সাহাবা একরাম যেই দায়িত্ব দিয়া আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে এই দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে সাহাবীরা বললেন নবী দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই যেই রকম দায়িত্ব আল্লাহ আপনারে দিছে ওই দায়িত্বগুলি ঠিকভাবে আমাদেরকে আপনি পৌঁছায় দিয়েছেন এই কথা বলার পর আল্লাহর নবী খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার হবে খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে বলে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ
হুম্মা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকি লক্ষ দিক সাহাবা একরাম বলতেছে আমাকে যেই দায়িত্ব আপনি দিয়েছেন এই দায়িত্ব নাকি আমি পরিপূর্ণভাবে আদায় করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সান্তনার বাণী শোনাবার জন্য তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও গিয়া এই মুহূর্তে আরাফার ময়দানে গিয়া হাজির হও আরাফার ময়দানে হাজিরা দেওয়ার পর আল্লাহর তরফ থেকে জিব্রাইল বলে ও পয়গম্বর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ নিজে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম এত দিন দিনের খেদমত হয়েছে দিন পরিপূর্ণ হয় নাই আজকে আরাফার ময়দানের তারিখে বিশ্ব নবীর দ্বারা আমার আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলেন আল্লাহ বলেন ও পয়গম্বর আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ আরো একটা ঘোষণা করলাম পরিপূর্ণভাবে নিয়ামত বাড়ায় দিলাম ও পয়গম্বর আমি আল্লাহ নিজে রাজি এবং খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ জোরে কর